পরিবর্তনের আভাসের মধ্যে ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে দেখা গেল সামনের সারিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি কার্যালয় পরিদর্শন করার সময় তাকে অবকাঠামোগুলো ঘুরে দেখালেন তামিম এ সময় বোর্ড পরিচালকরা না থাকলেও আলোচনায় তামিমের সরব উপস্থিতি রিপোর্ট কুশল ইয়াসিলের ক্রিকেট বোর্ডে বড় রদবদলের আভাসের মধ্যেই পদত্যাগ করলেন পরিচালক জালাল ইউনুস আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববি ক্রীড়া পরিষদের উপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত এমন পরিস্থিতিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে থাকা ক্রিকেট বোর্ড কার্যালয়ে ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হঠাৎ এই সফরে পরিচালকরা কেউ না থাকলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মূল মাঠ ইনডোর প্রেস বিসিবির একাডেমিও পরিদর্শন করেন আসিফ মাহমুদ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের পরিদর্শনের অংশ হিসেবে বিসিবি ঘুরে দেখলেন বলে জানান ক্রীড়া উপদেষ্টা অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এদিকে তামিমের উপস্থিতির সঠিক কারণ জানাতে পারেননি প্রধান নির্বাহী উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মজার সাথে উনি ছিলেন ছবি দেখেছি এর বাইরে কিছু বলতে পারবো তামিমের সঙ্গে উপদেষ্টার ব্যক্তিগত আলোচনা হয়নি বলে জানান তিনি আমি বলি আজকে কারো সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয়নি খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে যে আলোচনা হয়েছে তাদের এক্সপেরিয়েন্স একজন আর আরেকজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক এক এরিয়াতে এক্সপেরিয়েন্স এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি বোর্ড সভাপতি লাপাত্তা থাকায় বিসিবি ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে এমন সময় বোর্ডে তামিমের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে কুশল ইয়াসির এনটিভি নিউজ ঢাকা